রাতে সকালে একটা পত্রিকায় জানতে পারলাম যে নেপালে ম্যাচ, একটা টুর্নামেন্ট খেলার বিষয়ে কথা ও নাকি হয়েছে আপনাদের, আসলে বিষয়টা একটু পরিষ্কার করবেন। অ্যাকচুয়ালি এই ধরনের একটা প্রস্তাব আসছে, নেপালের সাথে যে অস্ট্রেলিয়ার ম্যাচ ছিল ম্যাচটা পোস্টপোন হয়ে গেছে। পোস্টপোন হয়ে যাওয়াতে আমরা, নেপাল জানে যে আমরা, আমাদের খেলাও যদি পোস্টপোন হয় তাহলে ফিফা উইন্ডোতে আমরাও খেলতে চাই। তো নেপাল একটা উদ্যোগ নিয়েছে যে ফোর নেশন একটা টুর্নামেন্ট করা যায় নাকি, বিকজ এই ফিফা উইন্ডোতে চারটা নেশন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা, এরকম একটা প্রপোজাল নেপাল রেখেছে আমাদের কাছে। বেসড অন দ্যাট প্রপোজাল কালকে আমি কোচিং স্টাফের সাথে বসছিলাম যে তাদের ওপিনিয়নটা কি, এবং নবীন শহরের সাথে আলাপ হয়েছে, ন্যাশনাল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যানের সাথে আমার আলাপ হয়েছে। সো আমরা তখন চিন্তা করলাম যে এই যদি হয় তাহলে এই সুযোগটা আমরা নিতে পারি। এই মানে যদি ভাইয়ের জায়গায় গতকাল থেকে আজ পর্যন্ত কোনো ডেভেলপমেন্ট আছে কিছু কি জানতে পারছেন? যখন ডেভেলপমেন্ট হবে আমি প্রেস ডাক দিয়ে আইল ব্রিফিং, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, আফগানিস্তানে যে আমাদের যে খেলাটার কথা হয়েছে ওইটা এখনো 100% নেগেটিভ বা পজিটিভ হয়নি, ওটা এখনো হ্যাঙ্গিং এ আছে। আসলে যদি মনে করেন আফগানিস্তান আসলো না এবং নেপালও টুর্নামেন্টটা করতে পারলো না, সেক্ষেত্রে থ্যাংক ইউ ফর